সংস্কার সেগুলো নিয়েও আজকে আলোচনা করা পেশার মানুষ অভিনয় শিল্পী সঙ্গে শুধুমাত্র অভিনয় শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করে, কিন্তু এই অভিনয় করতে গেলে এখানে প্রতিষ্ঠা ডিরেক্টর, তারপরে হচ্ছে এজেন্সি, যারা স্পন্সর দেয় তারা, চ্যানেল বা ওটিটি কর্তৃপক্ষ, বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হয়। সেই ডেভেলপমেন্টটা যদি ঘটে এবং সেই সব কিছু যদি আবার নতুনভাবে সাজানো হয় তাহলে অবশ্যই এটা ইন্ডাস্ট্রির জন্য মঙ্গল হয়ে আসবে। এখন নতুন করে সাজানোর সময় সেই নতুনভাবে ইন্ডাস্ট্রিটা সেই জন্য সেই প্রত্যাশা তো আমাদের থাকে। নাটকের সোনালী অতীত আবার ফিরে আসবে কিনা প্রজন্ম নতুন প্রজন্মের হাত ধরে, সেটা আসা উচিত। এখন সেই প্রক্রিয়ার মধ্যে যাওয়া দরকার, মানে এখনো বোঝা যাচ্ছে না, তার কারণে এখনো এখন পর্যন্ত কাজ করবো শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে আন্দোলনের সময় থেকে বিভিন্ন রকম বিভিন্ন জনের বিভিন্ন রকম অবস্থানের কারণে একজনের সাথে আরেক রকম আরেকজনের যেই বৈরিতা শুরু হয়েছে সেটা প্রকাশ শেষে করেছে, সেটাই নিরসন আমরা করতে চাই, যাতে করে শিল্পীদের সম্পদ শিল্পীদের মধ্যে থাকে এবং শিল্পীদের মধ্যে রেখে নিরসন করতে পারে, তাতে দর্শককে সম্পৃক্ত করার কোনো প্রয়োজন নেই। নিজেদের মধ্যে নিজেরা কথাবার্তা বলে নিজেদের সমাধান করে কাজের মাধ্যমে আবার ফিরে যাওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য। যারা আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রান্তিক শিল্পী যারা আছেন, কলাকুশলী যারা আছেন, যারা 5 দিন 10 দিন ছুটি করে যারা জীবনযাপন করেন, তারা খুব দুরবস্থার মধ্যে আছে। এই জায়গা থেকে বের হয়ে এসে সবাই কাজে যাওয়াটাও জরুরি।